স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে, আমি গাজী মামুন। বাবা দা সুপারম্যান, বাবাকে বলা হয় সুপারম্যান, কারণ এই বাবা অনেক কষ্ট করে প্রতিটি সন্তানকে মানুষের মতো মানুষ করার স্বপ্ন দেখেন। যখন সন্তান পৃথিবীতে আসে, তখন সেই সন্তানের মুখ দেখে বাবার প্রাণ জুড়িয়ে যায়। আর সেদিন থেকেই বাবা স্বপ্ন দেখেন তার সেই সন্তানের ভবিষ্যৎ গড়ার। কিন্তু সেই সন্তানটিকে যখন বাবা মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারে, তখনই বাবার সাকসেস অথবা সফল হিসাবে মনে করেন। এমনও সন্তান আছে, সেই বাবাকে অপমান অপদস্ত করে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কিন্তু বাবা কখনো যেটা স্বপ্ন দেখেনি, যেটা কখনো কল্পনাও করেনি, অথচ এই বাবা প্রতিটি দিনের শুরুতে যে কর্ম করতেন, খেয়ে না খেয়ে সন্তানের কথা ভেবে সেই উপার্জনগুলো জমা করতেন নিজ পরিবারের জন্য। আবার সেই বাবার আয়ে লেখাপড়া করে সমাজের উচ্চ স্থানে স্থান পায় সেই সন্তান। অথচ বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন সেই বাবার দিকে যতটুকু খেয়াল রাখার কথা ততটুকু রাখেন না সেই সন্তান। আজকে আমরা কথা বলবো গাজীপুর মহানগর যুবলীগের সদস্য জনাব রাজিবুল হাসানের সাথে। আজকে তিনি এই গাজীপুর সিটি কর্পোরেশনে যতটুকু সম্মান অর্জন করেছেন, তার বাবার অবদান কতটুকু, তারই সুনামের খ্যাতিতে যতটুকু ভালোবাসা পাচ্ছেন জনগণের কাছ থেকে বিভিন্ন স্তরে, তাকে সম্মাননা দিয়েও পুরস্কৃত করা হয়, সেই সম্মাননার পিছনে তার বাবার অবদান কতটুকু, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো, জানবো তার ছোটবেলার ইতিহাস সহ। কথা বলছি গাজীপুর মহানগর যুবলীগের সদস্য রাজিবুল হাসান রাজীবের সাথে। রাজিবুল হাসান সাহেব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, ধন্যবাদ গাজী মামুন সাহেব। গাজীপুর মহানগর যুবলীগের সদস্য হিসেবে রয়েছেন আপনি, এই গাজীপুর বিভিন্ন স্তরে আপনাকে চিনে জানে, আপনাকে ভালোবাসে, বিভিন্ন অনুষ্ঠানে আপনাকে দাওয়াত করে আপনার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়, ফুলের শুভেচ্ছা জানানো হয়, এই যে সম্মান পাওয়া বিভিন্ন স্তর থেকে আপনার, সেই সম্মানের পিছনে আপনার বাবার কতটুকু অবদান রয়েছে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি গাজী মামুন সাহেবকে। আপনি যে কোশ্চেনটি আমার কাছে করেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন করেছেন। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি, আমি মোহাম্মদ রাজিবুল হাসান, আমি গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির একজন সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। 2015 সালের 30 জুলাই থেকে আমরা গাজীপুর মহানগর যুবলীগের দায়িত্ব পালন করছি। এই 2015 সাল থেকে বর্তমান অবধি আমরা নগর যুবলীগের সারা মহানগরের 1 থেকে 97 ওয়ার্ড পর্যন্ত, আপনারা আমাদের এই শহরে গাজীপুর সিটির 57টি ওয়ার্ড রয়েছে। এই ওয়ার্ড শুরু হয়েছে আপনার আমাদের সর্ব উত্তরে জিরানি বাজার থেকে শুরু করে সর্বদক্ষিণে টঙ্গী বাজার পর্যন্ত, আর এদিক দিয়ে পূর্ব দিক থেকে যদি তাকায় তাহলে কুবাইল বাজার থেকে শুরু করে এদিক দিয়ে সাভার পর্যন্ত আমাদের এই গাজীপুর শহর বিস্তারিত। এই শহরে আমরা নগর যুবলীগের আহ্বায়ক জনাব কামরুল হাসান সরকার রাসেল ভাই, যুগ্ন আহ্বায়ক সুমন আহমেদ শান্ত ভাই এবং সাইফুল ইসলাম ভাই এবং আলমগীর ভাইয়ের নেতৃত্বে আমরা যে যুবলীগ করি, তো আমার পিতা আজিজুর রহমান শিরি সাহেব এই সুদীর্ঘ 47 বছর যে বরেণ্য রাজনৈতিক অভিজ্ঞতা, আমি মনে করি যে আমার পিতার, আমি একজন রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ার কারণেই আমার মনে হয় যে আমি নগরের 57টি ওয়ার্ডে আমি শিরিশ উবাইলের শিরিশ চেয়ারম্যানের ছেলে, এই পরিচয়টি আমার কাছে অনেক বড়। আমাকে যারা চিনে না তাদেরকে যদি কেউ পরিচয় করে দিয়ে যে উনি হচ্ছে উবাইলের শিরিশ চেয়ারম্যানের ছেলে, তাহলে একযোগেই আমাকে সারা গাজীপুরে আমাকে চিনি। আমার বাবার পরিচয়ে
আমি যে যেই জায়গাতেই দিই আমাকে না চিনলেও আমার বাবার পরিচয় আমি দেখা গেছে যে একটি চেয়ার বলে আমি পাই, যে পুবাইলের শিরিষ চেয়ারম্যানের ছেলে। এটি আমার কাছে অনেক বড় যে আমরা একটি আসন পিতার পরিচয়ে, আমার বাবা যে স্যাক্রিফাইস করেছে মানুষের জন্য সেই স্যাক্রিফাইসের দরুন আমরা কিন্তু একটি পজিশন যেখানেই যাই সেখানেই কিন্তু পাই। এটি আমি মনে করি আমাদের পরিবারের জন্য অনেক বড় ব্যাপার। আমরা রাজনৈতিক অঙ্গনে, আমি যখন লেখাপড়া করেছি তখন শুধু লেখাপড়াই করেছি, রাজনৈতিক ছোটবেলা থেকে আমরা বেড়ে উঠেছি, কিন্তু মানুষকে চা খাওয়াতে খাওয়াতে, মানুষকে সকালবেলা বিস্কিট খাওয়াতে খাওয়াতে, আমাদের বাসায় দেখতাম আমার বাবা যখন চেয়ারম্যান ছিল তখন সকালে অনেক মানুষ আসতো, অনেক মানুষ আসতো, আমরা লেখাপড়া করতাম, আমাদের বৈঠকখানায় দেখতাম যে সকাল থেকে প্রচুর মানুষ আসতো, বিচার আচার এইটা সেইটা। আমরা কিন্তু সেই ছোটবেলা থেকেই মানুষকে সেবা করার চেষ্টা করতাম বাবার পাশাপাশি। এই শিক্ষাগুলো আমাদেরকে আমার পিতা দিয়েছে। যখনই আমরা রাজনৈতিক অঙ্গনে এসেছি আমরাও চেষ্টা করি বাবার আদর্শে আদর্শিত হয়ে মানুষকে যেন সেবা করা যায়। জীবনের প্রতিটা ক্ষণেই আমার পিতার ছোঁয়া কিন্তু আমাদের মধ্যে আসে, আর তার দরুনই আমরা রাজনৈতিক বাবার আদর্শকে অনুসরণ করি কিন্তু রাজনৈতিক মাঠে আমরা রয়েছি, যার দরুন আমরা অনেক সম্মান পাই, সম্মান পাচ্ছি এবং ভবিষ্যতেও আশা করি যে মানুষের আল্লাহ তাআলার যদি সহায় থাকে আমরা মানুষের কাছে সম্মানিত হব। এবং আপনি স্মৃতিচারণ করতে বলেছেন যে বাবার সাথে, আমার বাবা আমার জন্মের আগ থেকেই, আমার জন্ম হয়েছে 1985 সালে 5ই ডিসেম্বর, কিন্তু আমার জন্মের আগেই আমার বাবা এই পুবাইলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে, আমার জন্মই হচ্ছে পুবাইলের চেয়ারম্যানের ঘরে। সুতরাং ছোটবেলা থেকেই আমরা দেখেছি আমার পিতা জনপ্রতিনিধি, সেইভাবেই আমরা বড় হয়েছি। বাবা অনেক স্মৃতি রয়েছে, বলতে গেলে অনেক সময় লাগবে, একটি স্মৃতিচারণ আমি করতে চাই যে আমার বাবা, আমি 1999 সালে মতিঝিল মডেল হাই স্কুল এন্ড কলেজে ভর্তি হয়েছি শিক্ষার জন্য। আমি এসএসসি পাশ করেছিলাম মতিঝিল মডেল হাই স্কুল এন্ড কলেজ থেকে। আমার মেজুভাই নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেছে, সেই সুবাদে মেজুভাই যখন ঢাকাতে লেখাপড়া করতো সেই সুবাদে আমার বাবা মনে করেছে যে আমার এই ছেলেটিকেও ঢাকা শহরে কোনো ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দেওয়া যায় কিনা। তো আল্লাহর হুকুম হয়েছে, আমিও মতিঝিল মডেল হাই স্কুল এন্ড কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি, ভর্তি হয়েছি। সর্বপ্রথম যেই দিন আমি স্কুলে ভর্তি হয়েছি সেই দিন মতিঝিল এজিবি কলোনিতে আমরা তখন থাকতাম, তো তখন তো কমিউনিকেশন ব্যবস্থা ততটা ভালো ছিল, তখনও ভালো ছিল, এত জ্যাম ট্যাম ছিল না। এই পরিবহনের জন্য আমাদের ঢাকা থেকে গাজীপুরে আসার জন্য বিআরটিসি নামক একটি পরিবহন ছিল, তখন শাপলা চত্বর থেকে আবদুল্লাপুর পর্যন্ত আসত। তো আমার বাবা আমাকে সাথে নিয়ে গিয়েছে, সন্ধ্যার সময় দেখে গেছে যে ওখানে আমরা ছিলাম, আব্বু ছিল, আমরা সবাই ছিলাম আমার মেজুবের বাসায়। তো পরের দিন খুব সকালে আব্বু উঠে, আব্বুর একটি কাজ ছিল সেই কারণে উনি আমাকে ওখানে রেখে আসে, এবং আমি জিজ্ঞেস করলাম যে আমি কিভাবে আসব। পরে বলল যে তুমি বাসা থেকে রিক্সা নিবা, রিক্সা নিয়ে তুমি চলে যাবা শাপলা চত্বরে, ওখানে দেখবে বিআরটিসি পরিবহন আছে, ওখান থেকে তুমি টিকিট কেটে তুমি সোজা চলে আসবা আবদুল্লাপুর, আবদুল্লাপুর থেকে তুমি রিক্সা নিয়ে চলে আসবা স্টেশন রোডে, স্টেশন রোড থেকে তুমি আবার গাড়ি নিয়ে তুমি চলে আসবা মীরের বাজারে। এভাবে উনি আমাকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছিল। সেই দিন আমি কিন্তু একা একাই সেই মতিঝিল থেকে, তখন আমি 8-এর বাচ্চা, 8-এর একটা ছেলে আর কত বড়ই থাকে, ঠিক আছে, কিন্তু আমার বাবা, আমি কেন এই কথাগুলো বললাম, কিন্তু উনি বুঝতে পেরেছিল যে আমার ছেলে একা একা যেতে পারবে, একা একা পথ চলতে পারবে। আপনার প্রতি তার আত্মবিশ্বাস ছিল, সেই আত্মবিশ্বাসটা ছিল, আত্মবিশ্বাসের দরুন আমি কিন্তু একা একাই পথ চলে আজকে এই পর্যন্ত লেখাপড়া করেছি। বাবা সবসময় আমাদেরকে ফিনান্সিয়ালি সাপোর্ট দিয়েছে, তারপর মনস্তাত্ত্বিকভাবে সাপোর্ট দিয়েছে, সবসময় রাজনীতির পাশাপাশি খোঁজ করেছে, কিন্তু ওই ফিনান্সিয়াল সাপোর্টের পাশাপাশি নিজেকেও অনেকটা
যে পড়াশোনা করবে তাকে কিন্তু আত্মপ্রত্যয়ী হতে হবে। অনেক সময় দেখি যে সন্তানকে কেউ যদি আঘাত করে কিংবা কেউ যদি রাগান্বিত ভাবে কথা বলে তখন বাবার খুব কষ্ট হয়, তেমনটা আপনার বেলায় কখনো ঘটেছে কিনা? যেন পথদুষ্ট না হই, এখানে আমার বাবা আমাদেরকে ভালো পরিবেশ দেওয়ার চেষ্টা করেছে, ভালো জায়গায় লেখাপড়া করানোর সুযোগ করে দিয়েছে যেন আমরা ভালোভাবে মানুষ হই। এবং শাসনের যে ব্যাপারটি রয়েছে, আমার আম্মাও কিন্তু অনেক সচেতন মানুষ, এখনো উনি আছে, আমাদেরকে সবসময় শাসনের মধ্যে রাখার চেষ্টা করে। আমার বাবাও অনেক শাসন করেছে আমরা যেন পথভ্রষ্ট না হই, বাবা মা দুইজনই আমাদেরকে অনেক শাসন করেছে যেন আমরা তো আপনারা জানেন যে তিন ভাই আমরা, আমি ভাইদের মধ্যে সবার ছোট, ছোট হিসেবে আমি একটু শাসন বেশি পেয়েছি। আপনি যদি কখনো অসুস্থ হতেন কিংবা কোনো কারণে আপনার মন খারাপ থাকতো, সেই সময় আপনার বাবার ভিতরে কেমন ই দেখতে পেয়েছেন, তার ভিতরে আপনার অসুস্থতা দেখে তার ভিতরে কেমন অনুভূতি দেখতে পেয়েছেন, তখন তার কতটা কষ্ট ছিল সে বিষয়টা আপনার দিক থেকে মনে করছেন? দেখুন যে আমি নিজেও এখন বিবাহিত, আমার একটি ছেলে রয়েছে 8 বছরের এবং একটি মেয়ে রয়েছে 1.5 বছরের। একজন বাবার কাছে তার সন্তান সবসময় অমূল্য, এটার মূল্য কখনো টাকা দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। আমার সন্তান যখন অসুস্থ হয় তখন আমার কাছে এমনটি লাগে, আমার কাছেও মনে হয়েছে যে আমরা যখন অসুস্থ হতাম ঠিক তেমনটি আমার বাবারও আমাদের জন্য ঠিক তেমনটি ফিলিংস হয়েছে। এটি এখন আমি বাবা হয়ে এই ব্যাপারটা আমি ফিল করতে পারি যে আমার সন্তানদের জন্য আমার যেমনটি লাগে ঠিক আমার বাবারও, আমরা যদি কোনো কারণে সিক হয়েছি, ঠিক আছে, কোনো বিপদগ্রস্ত হয়েছি, তখন আমার বাবারও আমাদের জন্য ঠিক তেমনটিই লেগেছে। এই বাবার জন্য আপনার এই গাজীপুরবাসীর কাছে, বাংলাদেশের জনসাধারণের কাছে, সারা বিশ্ববাসীর কাছে আপনার কি চাওয়া আছে? আমার বাবা একজন জনপ্রতিনিধি, উনি ওনার জীবনের 3/2 সময়ই কাটিয়েছে জনপ্রতিনিধি হিসেবে। ওনার এই বরেণ্য জীবনে উনি মানুষকেই সেবা করতে চেয়েছে, এখনো উনি রানিং কাউন্সিলর হিসেবে সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করছে। মানুষের কাছে, সারা বাংলাদেশের মানুষের কাছে তথা গাজীপুরের মানুষের কাছে, আপনি যেহেতু আমার বাবার সম্পর্কে ইন্টারভিউ নিতে এসেছেন, আমি বিনীতভাবে সকল মানুষের কাছে দোয়া চাবো আপনার মাধ্যমে, যেন সবাই মিলে দোয়া করবেন, পৃথিবীর সকল সন্তানদেরই যেন তার বাবা মার প্রতি যেন আন্তরিকতার কোনো কমতি না হয়। আপনারা, আমরা যারা বাবা হয়েছি, তারা অবশ্যই আমরা আমাদের সন্তানদের জন্য যেমনটি কামনা করি, ঠিক আমাদের সন্তানদেরও সকল বাবার জন্য ঠিক তেমনটি কাম্য হওয়া উচিত, যেন বাবা মারা এতে আমাদের কাছ থেকে সম্মানিত হয়, তারা যেন অসম্মানিতা যেন না হয় আমাদের কাছ থেকে। সম্মান সবাই করতে পারে না, কিন্তু ইচ্ছে করলেই কিন্তু অসম্মান করা যায়, যে কোনো মানুষই অসম্মান করতে পারে, কিন্তু আমরা এদের সন্তান হিসেবে ঠিক কোনো বাবাই যেন আমাদের কাছ থেকে কষ্ট না পায়, কোনো মাই যেন আমাদের কাছ থেকে কষ্ট না পায়, কোনো আচার আচরণের জন্য যেন কষ্ট না হয়। এবং আপনার মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যেন আমার পিতা আল্লাহ সাজির মাসিরি সাহেব, উনি একজন জনপ্রতিনিধি হিসেবে এই দুবাইলে সুদীর্ঘ সময় যাবৎ উনি মানুষের সেবা করে আসছে, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন, উনি যেন আমৃত্যু এই মানুষের পাশে থেকে মানুষকে সেবা করে যেতে পারে, তা আপনার মাধ্যমে আমি সকল মানুষের কাছে দোয়া চাই আমার পিতার জন্য। উনি যতদিন বেঁচে থাকে সুস্থভাবে যেন বেঁচে থাকে এবং মানুষের পাশে যেন দাঁড়াতে পারে। আপনার বাবার যে কার্যক্রমগুলো, আপনার দৃষ্টিকোণ থেকে আপনার মনে হয় যে আপনার বাবা একজন সুপারম্যান? এটি তো নিঃসন্দেহে আমি একজন সন্তান হিসেবে সুপারম্যানের চেয়ে কম নয়, যারা মানুষের পাশে থাকে। সুপারম্যান তো আমরা টেলিভিশনে দেখেছি, সুপারম্যান দিয়ে অসম্ভবকে সম্ভব করে, আর যারা জনপ্রতিনিধিরা রয়েছে তারাও কিন্তু সুপারম্যানের চেয়ে কম নয়, বিকজ তারাও কিন্তু অসম্ভবকে সম্ভব করে, মানুষের সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করে, এবং শুধু চেষ্টাই করে না, মানুষের যে মানুষ যেটা না পারে সেইটা কিন্তু এই জনপ্রতিনিধিরা সমাধান করে। সুতরাং যেহেতু অসম্ভবকে সম্ভব করে, সুতরাং আমার বাবা সুপারম্যানের চেয়েও বেশি
ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে গাজীপুর হোসেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের সদস্য রাজিবুল হাসান রাজিব। তার কাছ থেকে শুনছিলাম তার বাবা সম্বন্ধে, তার বাবার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে যে অর্জন করেছেন তার প্রভাব পড়েছে তার সন্তানের উপরও। প্রত্যেকটি জায়গায় গেলে তার বাবার নামের সাথে সম্মান, সেই সম্মান তার সন্তানের উপরেও চলছে। প্রত্যেকটি জায়গায় গেলে সম্মানের সাথে একটি চেয়ার এনে দেওয়া হয় তাকে বসার জন্য। এই সন্তান মনে করছেন তার বাবা শুধু সুপারম্যান নয়, তার চেয়েও বড় কিছু। এবং বলেছেন যারা সন্তান রয়েছেন তাদের বাবা মার প্রতি আরও বেশি খেয়াল রাখতে, কারণ এই বাবা মার কারণেই তারা এই পৃথিবীর মুখ দেখেছে। সেই বাবা মাকে কোনো কারণে যেন অসম্মান করা না হয়, শ্রদ্ধার সাথে কথা বলতে হবে বাবা মায়ের সাথে, সেই আহ্বান রেখে বিদায় নিয়েছেন তিনি। আমিও বিদায় নিচ্ছি, আবারও হাজির হব আপনাদের পছন্দের কোনো সেই সুপারম্যানকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।